পি এম কিষাণ প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে আনেই স্বাগতম আপনারা জানেন কেন্দ্রীয় সরকার কৃষকদেরকে সাহায্য করবার জন্য এই পিএম কিষাণ প্রকল্প শুরু করেছিলেন এই পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য করেন রাজ্য সরকার ইতিমধ্যেই এই পিএম এম কিষাণ প্রকল্পের পনেরো নম্বর কিস্তি কিন্তু রিলিজ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এই কৃষকদের জন্য কিন্তু এই পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন যে টাকাটি রিলিজ করবেন আপনার পনেরোই নভেম্বর দু হাজার তেইশ তারিখে আপনারা এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন যে কেন্দ্রীয় সরকার কিন্তু আপনাদেরকে টাকা রিলিজ করতে চলেছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানানো হবে পি এম কিষাণ একটি অফিসিয়াল ব্যানারও পাবলিশ হয়েছে সে ব্যানারটি নিয়ে আলোচনা করব এবং আর মাত্র একটি দিন পরে তথা আজকের আট পালেই কাল হচ্ছে পনেরোই নভেম্বর আর পনেরোই নভেম্বরই কিন্তু আপনারা এই পিএম কিষান প্রকল্পের মাধ্যমে পনেরো নম্বর কিস্তের টাকা কিন্তু পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো যে কেন্দ্রীয় সরকার এই পনেরো নম্বর কিস্তি রিলিজ করবেন তার এবার শুভ করবেন তো তার যে ব্যানারগুলো রয়েছে সেটি পাবলিশ হয়েছে ইতিমধ্যে পনেরো নম্বর কিস্তি সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনে ক্লিক করা লাভ সিনয়ন করতে ভুলবেন না চলুন পি এম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দু হাজার তেইশ তারিখে কেন্দ্রীয় সরকার এই পনেরো নম্বর কিস্তি টাকা কিন্তু রিলিজ করতে চলেছেন এখান থেকে আমরা এবার পেয়ে গেলাম এবার চলুন ব্যানার দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সরকার দ্বারা একটি ব্যানার কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে দেখতে পাবেন স্ক্রিনে এখানে কিন্তু ডিটেলসে লেখা আছে সমস্তটাই এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এখানে হিন্দিতে সমস্ত আর লেখা আছে পনেরোই কিস কিন্তু তিনি জারি করবেন বা রিলিজ করতে চলেছেন এই সংক্রান্ত সাড়ে এগারোটার সময় তিনি রিলিজ করবেন এই টাকাটি টাইম ওখানে উল্লেখ করেছে তো আপনারা প্রথমে দেখেছিলেন যে তিনটার সময় প্রথমে এগারোটার সময় দেখেছিলেন দিয়ে আবার তিনটার সময় রিলিজের টাইম আবার এগারোটা করে দিয়ে এখন দেখতে পাচ্ছেন সাড়ে এগারোটার সময় কিন্তু আপনাদের এই টাকাটি রিলিজ করবেন এবার এটিকে আমরা বেঙ্গলিতে ট্রান্সলেট করে আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি অনিস্ক্রিয় দেখতে পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার পনেরো তম কিস্তির স্থানান্তর টাইম হচ্ছে পনেরোই নভেম্বর দু এবং কোন জায়গায় এটা দেখতে পাচ্ছেন আপনারা ঝাড়খণ্ডের খুন্তি নামক একটি জায়গায় তিনি সভা রয়েছে সেই খুন্তি নামক সেই জায়গা থেকে তিনি এই প্রোগ্রামের লাইভ সম্প্রচারের মাধ্যমে যোগ দিতে এই কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন করতে বলছে মানে রেজিস্ট্রেশন যে প্রসেস এই কিউআর কোডের মাধ্যমে আপনারা করতে পারেন এখান থেকে আমরা প্রমাণটি পেয়ে গেলাম যে কেন্দ্রীয় সরকার পনেরো নম্বর কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন খুন্তি ঝাড়খণ্ড থেকে তিনি এই প্রকল্পের মাধ্যমে যে টাকা আছে কৃষকদের সেই টাকা রিলিজ করবেন তো মূলত বুঝতে পারছেন যে কেন্দ্রীয় সরকার চাইছে কৃষককে স্বাবলম্বী করতে একাধিক জনমুখী প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করতে আর মাত্র একটি দিন পরে কৃষকদের টাকা রিলিজ করবেন কেন্দ্রীয় সরকার তো আজকের আপডেট এ পর্যন্ত ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ